লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 100 জনের মৃত্যু হয়েছে, আহত হন 4000-এরও বেশি মানুষ। এই ঘটনায় লেবাননে 3 দিনের শোক ছাড়াও 2 সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইসরায়েল সরকার একে সন্ত্রাসী কর্মকাণ্ড না বললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন। আরও জানাচ্ছেন এস এম আশরাফ। মঙ্গলবার শেষ বিকেলে এভাবে কেঁপে উঠে লেবাননের রাজধানী বৈরুত। আরেকটি দৃশ্যে এই বিস্ফোরণের আরও ভয়াবহতা ধরা পড়ে। সিএনএন বলছে ঘটনাস্থল থেকে 150 মাইল দূরের এলাকাও কেঁপে উঠে তাতে। গুড়িয়ে যাওয়া বিল্ডিং আর দুমড়ে মুচড়ে থাকা গাড়ির সারি জানান দিচ্ছে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা। উদ্ধার তৎপরতায় থাকা রেড ক্রস বলছে নিশ্চিত করে মৃত আর আহতের সংখ্যা আরও বাড়বে। Taxi driver, he stopped and he looked back. We were at home. We heard what sounded like fireworks. We thought it was a container in the port that was on fire. বৈরুতের 3টি হাসপাতাল ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন বলেন গত 6 বছর ধরে বন্দরের পাশে 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেটের একটি গুদাম অরক্ষিত ছিল, সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটতে পারে। Asante of the Prime Minister broadcast to the nation. He told them that those responsible would pay the price. ইসরায়েল ঘটনার পরই বিবৃতি দিয়ে জানায় তারা এর সঙ্গে জড়িত নয়, এই বিস্ফোরণের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা নাকচ করে দেয় তেল আবিব। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাকে সহজভাবে দেখেননি, তিনি মনে করেন সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে। Explosion type of event. This was a seems to be, according to them, they would know better than I would, but they seem to think it was a attack. অবশ্য তার বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। এস এম আশরাফ, এটিএন বাংলা। বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর অন্তত 21 সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সেখানে জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে জানানো হয়, গুরুতর আহত নৌবাহিনীর সদস্যকে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। বাকিদের ভর্তি করা হয় হামুদ হাসপাতালে। তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। এ বিষয়ে নৌবাহিনী জাহাজ ইউনিফিল সদর দপ্তর ও বৈরুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ISPR।